উত্তরবঙ্গকে আলাদা রাজ্য না, বঞ্চনার হাত থেকে বাঁচানো হোক উত্তরবঙ্গকে, বহুদিন ধরে এই দাবি করছে পশ্চিমবঙ্গ বিজেপি। এবার মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সুকান্ত মজুমদার, তিনি শিক্ষা প্রতিমন্ত্রী। সঙ্গে পেয়েছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তার হাতে আছে গুরুত্বপূর্ণ যোগাযোগ মন্ত্রকের ভারও। ফলে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের ভার অনেকটাই সামাল দিতে হবে সুকান্ত মজুমদারকে। রাজ্য ভাগ না করে উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিলেন সুকান্ত মজুমদার। তিনি সেই প্রস্তাব সরাসরি রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে, এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির অনেক মিল আছে বলে প্রস্তাবে দাবি করেছেন সুকান্ত মজুমদার। বলেছেন এই প্রস্তাব কার্যকর হলে উত্তরবঙ্গের উন্নয়নেও অনেক সুবিধা হবে। সুকান্ত মজুমদারের এই প্রস্তাব যেন শাঁখের করাত হয়ে গেছে তৃণমূলের কাছে। এই প্রস্তাবে রাজ্যের সরকার আপত্তি জানালে তৃণমূলের হাত ছাড়া উত্তরবঙ্গ চলে যাবে আরও হাতের বাইরে। যদি সহমত জানায় তবে উত্তরবঙ্গের উন্নয়নের যাবতীয় কৃতিত্ব টেনে নেবেন সুকান্ত মজুমদার বা মোদী সরকার। ফলত মোদী সুকান্তর বৈঠক নিয়ে প্রসঙ্গ ঘোরাতে চাইছে তৃণমূল। সুকান্ত মজুমদার, তার দলের ফল খারাপ হয়েছে, কেন খারাপ হয়েছে সেগুলো বলতে গিয়ে তিনি গোটা দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপিয়ে দিয়ে এসছেন এবং প্রধানমন্ত্রীকে সুকান্ত মজুমদার তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে দিল্লি শুভেন্দু অধিকারীকে মদত দেয় বলেই শুভেন্দু অধিকারীর কথায় অধিকাংশ প্রার্থী হয়েছে, প্রচারে শুভেন্দু অধিকারী গুরুত্ব পেয়েছেন, দিল্লির নেতারা শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দেন বলেই ভারতীয় জনতা পার্টি ডুবেছে, এগুলো সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে বলে এসেছেন। খালি চোখে দেখলে মনে হবে নিজের দপ্তরের এলাকা বাড়ানোই সুকান্ত মজুমদারের লক্ষ্য, সেটা যে না তা বুঝেছে তৃণমূল। সুকান্ত মজুমদারের লোকসভা আসন বালুরঘাট উত্তরবঙ্গে, এবারের ভোটেও উত্তরবঙ্গে বিজেপি সফল। সেই দিক থেকে সুকান্ত মজুমদার যদি নিজের মন্ত্রকের অধীনে আনতে পারেন উত্তরবঙ্গকে, যদি করতে পারেন উন্নয়ন, তাহলে উত্তরবঙ্গে আরও শক্ত হবে বিজেপির ভিত। নরেন্দ্র মোদী কী করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কী কৌশল নেন, সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।